আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বপ্ন তৈরির কারখানা পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে, যেখান থেকে ডোমেস্টিক ক্রীড়াবিদরা তৈরি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ। ক্রিকেটের স্টুডেন্ট যারা আছেন তারা চাইলেই মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে সরাসরি ক্রিকেটের শিক্ষা দীক্ষা নিতে পারছেন। আর আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদের কথা বলছিলাম, ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে রয়েছে দুইটি আন্তর্জাতিক মানসম্পন্ন সুবিশাল ক্রিকেট মাঠ, রয়েছে ইনডোর ফ্যাসিলিটিস, 48টা প্র্যাকটিস পিচ, রয়েছে সুইমিং পুল, তৈরি হচ্ছে 1200 শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা, আর্চারি গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড সহ আরও অনেক কিছু। ক্রিকেটের কথা আমরা বলছিলাম যে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটার তৈরির জন্য এইখানে রয়েছে 48টি পিচ, যেই 48টি পিচকে তৈরি করা হয়েছে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এখানে যেমন টিপিক্যাল সাবকন্টিনেন্টাল কন্ডিশন তৈরি করা হয়েছে, ঠিক তেমনিভাবে তৈরি করা হয়েছে আইসিসির ইভেন্টের জন্য নিউট্রাল এবং স্পোর্টিং উইকেট, তৈরি করা হয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের জন্য পার্টিকুলার কন্ডিশন সমৃদ্ধ উইকেট। অর্থাৎ একজন আন্তর্জাতিক ক্রিকেটার তৈরির জন্য যে সমস্ত চ্যালেঞ্জ ফেস করা প্রয়োজন সব কিছুই কিন্তু আছে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এই একটা প্রতিষ্ঠানের ভেতর। একের ভেতর আপনি পেয়ে যাচ্ছেন অনেক কিছু। এই পুরো প্রজেক্টটি কোঅর্ডিনেট করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান, যিনি হেড অফ ক্রিকেট হিসেবে কর্মরত রয়েছেন এই জায়গাটিতে, এবং ক্রিকেট ডিপার্টমেন্টের হেড কোচ হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট কোচ সারোয়ার ইমরান স্যার। পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে এসেছি সেই রুটটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ হয়ে চান টেক্সটাইলের বাস স্ট্যান্ড, আর সেখান থেকে হাতের বায়ের রাস্তা ধরে অর্থাৎ ছনপাড়া রোড দিয়ে প্রায় 3.5 কিলোমিটার এগোলেই পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই মুহূর্তে রয়েছি ক্রিকেট গ্রাউন্ড নম্বর 2-তে, এবং এখানকার আশেপাশের পরিবেশ দেখলে আমার একটা ডায়লগ মনে পড়ছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও, ট্রুলি লুকিং লাইক এ ওয়াও। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে, আমরা যারা ক্রিকেট প্র্যাকটিস করি যে অভাবটা সবচেয়ে বেশি বোধ করি তা হচ্ছে স্মুথ আউটফিল্ডের ব্যাপারটা। এই জায়গার আউটফিল্ড এত বেশি স্মুথ, এত সুন্দর, আপনি চাইলেই ডাইভ দিতে পারবেন, আপনি চাইলেই স্লাইড মারতে পারবেন। ভালো ফিল্ডার আমাদের বাংলাদেশে তৈরি হয় না কেন? কারণ গ্রাউন্ড ফ্যাসিলিটিসের অভাবে। আর যে ব্যাপারটা বলছিলাম যে উইকেটগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন এই ওয়াইজ তৈরি করা হয়েছে, এই গ্রাউন্ড নম্বর 2-তে 6টা ক্রিকেট পিচ তৈরি করা হয়েছে, যেই 6টা ক্রিকেট পিচকে মূলত তৈরি করা হয়েছে আইসিসির ইভেন্টকে মাথায় রেখে, অর্থাৎ ট্রুলি স্পোর্টিং উইকেট। আর যে কথাটা আমরা বলি যে হার্ডনেস অফ দ্য সার্ফেস, অর্থাৎ পিচের যে সার্ফেসটার যে হার্ডনেসের ব্যাপারটা খুব ভালো মতো মেনটেন করা হয়েছে। আইসিসির ইভেন্টে কী হয়, অর্থাৎ কোনো পেস বোলার যদি চান যে বলটাকে সার্ফেসে হার্ডলি তিনি হিট করাবেন, তাহলে ইভেন এবং প্রপার বাউন্স ক্যারি করবে এই লাল মাটির পিচগুলোতে। অর্থাৎ এই গ্রাউন্ড নম্বর 2-তে প্রত্যেকটি লাল মাটির পিচ তৈরি করা হয়েছে, কালো মাটির পিচ তৈরি করা হয়েছে গ্রাউন্ড নম্বর 1-এ, আমরা একটু পরে দেখাবো। তার আগে আরেকটা ইন্টারেস্টিং জায়গা দেখাই, সেটা হচ্ছে এই পাশে একটা পিচ তৈরি করা হয়েছে যেমন কন্ডিশনে আমরা আসলে স্ট্রাগল করে, অর্থাৎ গ্রিন টার্ফে। ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন টার্ফের একটা সারফেস তৈরি করা হয়েছে, অর্থাৎ কোনো ব্যাটার যদি একটু বাইরের দেশের কন্ডিশন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওই টাইপের কন্ডিশনে প্র্যাকটিস করতে চায়, সেই ধরনের কন্ডিশনও কিন্তু এই জায়গাটায় তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে বল প্রপারলি সুইং করবে, মুভ করবে, এবং যেহেতু ঘাসের একটা গ্রিন টপ করা হয়েছে। গ্রাউন্ড নাম্বার 2 থেকে বের হওয়ার পর আমার সামনের যে জায়গাটা, এই জায়গায় সর্বমোট 8টা প্র্যাকটিস পিচ তৈরি করা হয়েছে, এবং এই প্র্যাকটিস পিচগুলো মূলত তৈরি করা হয়েছে সারোয়ার ইমরান স্যার যাতে আগামী দিনের পেস বোলার তৈরি করতে পারেন সেজন্য। একদম সলিড উইকেট, সর্বমোট আমি যদ্দূর জানতে পেরেছি যে এই পার্টিকুলার জায়গাটাতেই প্রায় 16 লক্ষ টাকার মাটি দিয়ে এই পিচগুলো তৈরি করা হয়েছে, এবং এগুলো একদম রক সলিড, ভেরি মাচ ইউজফুল ফর পেস বোলার্স, যেটা প্রপার বাউন্স, প্রপার ক্যারি আদায় করতে পারে এবং পেস বোলারদেরকে এনকারেজ করার জন্য। ইনফ্যাক্ট যে সমস্ত ব্যাটার একটু কমপ্লিকেটেড, একটু কঠিন পেস বোলারদেরকে খেলতে চান, এই উইকেটগুলো সেই প্র্যাকটিসের জন্য একদম 100% কার্যকরী। আমি এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ড নম্বর 1-এ, এবং এই গ্রাউন্ড নম্বর 1-এ 3টা পিচ স্থাপন করা হয়েছে, যে পিচগুলো হচ্ছে কালো মাটির পিচ। এই পিচগুলো হচ্ছে মূলত টার্নিং পিচ, অর্থাৎ কোনো একজন স্পিনার যদি প্রপার টার্নটা করাতে পারেন, তাহলে এই ধরনের পিচগুলো থেকে প্রপার টার্নটা তিনি আদায় করতে পারবেন।
যে সমস্ত ব্যাটাররা সাবকন্টিনেন্টাল পিচের জন্য টার্নিং উইকেটের জন্য প্রিপারেশন নিতে চান, এই ধরনের পিচের চাইতে বেটার প্রিপারেশন তিনি আর কোথাও থেকে নিতে পারবেন না। তিনটা কালো মাটির পিচ এখানে স্থাপন করা হয়েছে। গ্রাউন্ড নম্বর টুতে আমরা এর আগে ছিলাম, সেখানে লাল মাটির পিচ স্থাপন করা হয়েছিল। তবে এই পুরো প্রজেক্টটি পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের, এই পুরো প্রজেক্টটির যিনি স্বপ্নদ্রষ্টা জনাব নুরুল হক প্রধান স্যার, যিনি পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, তারই স্বপ্ন এখান থেকে বের হবে আন্তর্জাতিক মানসম্পন্ন তারকা ক্রিকেটার, যেখানে তিনি সর্ব ধরনের ফ্যাসিলিটি এনশিওর করেছেন ক্রিকেটারদের জন্য, ফিউচার ক্রিকেটারদের জন্য। আর স্যারের এই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারেক আজিজ খান, এই পুরো প্রজেক্টটির হেড অফ ক্রিকেট হিসেবে তিনি কর্মরত আছেন, ফর্মার ন্যাশনাল ক্রিকেটার। এখান থেকে বের হবে আগামী দিনের তারকা ক্রিকেটাররা, যারা পাচ্ছে ওয়েল ফ্যাসিলিটিস। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যে খরচাপাতির বিষয় রয়েছে সেই ব্যাপারে একটু বিস্তারিত বলি। তিনটা ক্যাটাগরিতে আসলে এই জায়গায় অ্যাডমিশন নেওয়া হচ্ছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। আর অ্যাডমিশন ফিটা 10,000 টাকা করে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, সেটা এককালীন পরিশোধ করতে হবে। মাসিক বেতন 7,000 টাকা। যারা আবাসিক হোস্টেলে থাকতে চান সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে খাবার এবং হোস্টেলের সিট বাবদ। কিন্তু যারা হোস্টেলে থাকবেন না বা আবাসিক ছাত্রছাত্রী হবেন না, তাদের জন্য কিন্তু পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা থাকছে। সুতরাং সেই জায়গায় এই ফুড এবং হোস্টেল সিট রেন্টের কস্টটা আপনার বেঁচে যাচ্ছে। আর যদি আপনি এখানে স্কুল কলেজ বা মাদ্রাসায় ভর্তি হতে চান, পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে খরচটা নির্ধারিত হবে। আমার পেছনে হোস্টেলের বিল্ডিং এবং ঠিক এই পাশেও যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হোস্টেল অ্যাকোমোডেশনের জন্য ব্যবহার করা হবে। আর যেমনটা আমি বলছিলাম যে 48টা উইকেট, আপনারা এর আগে গ্রাউন্ডের উইকেটগুলো দেখেছেন, প্র্যাকটিস উইকেটগুলো দেখেছেন, এই পাশটা পুরোপুরি আসলে ব্যাটিং জোন। এখানে খুব ইন্টারেস্টিংলি এখানে অ্যাস্ট্রোটার্ফ বানানো হচ্ছে এবং সেই সঙ্গে কংক্রিটের পিচ বানানো হচ্ছে। আর এই পাশের যে জায়গাটা দেখছেন সারিবদ্ধভাবে বেশ কয়েকটা পিচ কিন্তু স্থাপন করা হচ্ছে। এই পিচগুলো হচ্ছে একদম প্রপার ব্যাটিং উইকেট, অর্থাৎ একজন ব্যাটসম্যান যদি আসলে প্রপার ব্যাটসম্যানশিপটার পরীক্ষা নিতে চান, অর্থাৎ নিজের ওই প্র্যাকটিসটা বজায় রাখতে চান, এই উইকেটগুলোতে একদম সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো ব্যাটিং উইকেট। এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল উইকেট, অর্থাৎ এইখানে যখন একজন ব্যাটসম্যান প্র্যাকটিস করবেন ওই আনপ্রেডিক্টেবিলিটির জায়গাগুলো তার প্র্যাকটিস করা হয়ে যাবে। এখানে যে ক্রিকেটাররা বেড়ে উঠবে তারা একই সঙ্গে স্পোর্টিং, একই সঙ্গে বাইরের দেশের কন্ডিশন, একই সঙ্গে টার্নিং, একই সঙ্গে ব্যাটিং উইকেট এবং সেই সঙ্গে যেটাকে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল উইকেট। আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটিং ইনডোর, যেটা তৈরি করা হচ্ছে রাত দিন নিরলস পরিশ্রম করে তৈরি করা হচ্ছে। এইখানে সর্বমোট 6টা লেন তৈরি করা হয়েছে, যেখানে 5টা লেন ব্যবহার করা যাবে, 5টা বোলিং মেশিন এই জায়গায় স্থাপন করা হবে। এই ইনডোর গ্রাউন্ডটির ঠিক ওই পাশেই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা হচ্ছে 1200 শিক্ষার্থীর অ্যাকোমোডেশন ব্যবস্থা, অর্থাৎ হোস্টেল ফ্যাসিলিটিস। তার মানে এখানকার যারা আবাসিক স্টুডেন্টস থাকবে তারা কিন্তু ওই হোস্টেল ফ্যাসিলিটিগুলোর মাধ্যমে তারা এখানে থেকে প্র্যাকটিস করতে পারবে। দুই পাশে দুইটা সুবিশাল গ্রাউন্ড রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় একটু বলে দেই, তা হচ্ছে এই পুরো প্রজেক্টের আন্ডারে একটা স্কুল রয়েছে, একদম কেজি স্কুল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। সেই সঙ্গে রয়েছে একটি পলিটেকনিক ইনস্টিটিউট, যেখান থেকে চাইলে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রিও কিন্তু অর্জন করতে পারছে। আবার সেই সঙ্গে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে চায় ক্রিকেট খেলার পাশাপাশি, তাদের জন্য কিন্তু একটি মাদ্রাসাও স্থাপন করা হয়েছে। সব কিছু মিলে এই পুরো প্রজেক্টটি একটি সম্পূর্ণ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একযোগে আগামী দিনের সুনাগরিক বিনির্মাণের প্রচেষ্টা চলবে একদম ঢালাওভাবে।